প্রেম ভালোবাসার নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, তবে যে প্রকারভেদগুলো আজ এই ভিডিওতে উল্লেখ করলাম সেগুলো সাধারণত সংঘটিত হয়ে থাকে সবার সাথে। প্রথম প্রেম। জীবনের প্রথম প্রেম সবার কাছেই স্মরণীয় হয়ে থাকে। প্রথম প্রেমের কোনো নির্দিষ্ট বয়স নেই, তবে অনেকের ক্ষেত্রে খুব কম বয়সে প্রথম প্রেম এসে থাকে। প্রথম প্রেম বেশিরভাগ সময়ই আদতে প্রেম হয় না। প্রথম প্রেম হতে পারে কোনো বাল্য বন্ধু, হতে পারে গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, হতে পারে কোনো ফিল্মের নায়ক বা নায়িকা, হতে পারে পাড়ার কোনো হ্যান্ডসাম তরুণী বা বড় ভাই। কারো কারো ক্ষেত্রে আবার জীবনের প্রথম প্রেমই একমাত্র প্রেম। প্রথম দেখায় প্রেম, লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রথম দেখাতেই এই ধরনের প্রেমের সূত্রপাত হয়। এ ধরনের প্রেম অনেক ক্ষেত্রেই একতরফা হয়। ছেলেদের ক্ষেত্রে এ ধরনের প্রেম বেশি দেখা যায়। প্রথম দেখাটা হতে পারে কোনো বিবাহ অনুষ্ঠানে, শপিং মল, কলেজ, ভার্সিটি, কোচিং সেন্টারে, স্যারের বাসায়, বন্ধুর আড্ডায়, এমনকি বন্ধুর মোবাইলে ছবি দেখেও এ ধরনের প্রেমের শুরু হতে পারে। এ ধরনের প্রেমে প্রায় অবধারিতভাবেই তৃতীয় পক্ষের সাহায্যের দরকার পড়ে, যেমন বন্ধুকুল বা বড় ভাই। এ ধরনের প্রেমের সূত্রপাত রূপ, সৌন্দর্য ও দৈহিক সৌন্দর্যের ভূমিকায় বেশি। এক রাতের প্রেম, ওয়ান নাইট স্ট্যান্ড, এগুলোকে প্রেম বললে পাপ হবে। 90% ক্ষেত্রেই ছেলেরা এ ধরনের প্রেমের আয়োজন। দৈহিক বাসনাকে পূর্ণতা প্রদান করাই এই প্রেমের প্রধান উদ্দেশ্য। উদ্দেশ্য পূরণের পূর্বে কিছু নামমাত্র ডেটিং হতে পারে। উদ্দেশ্য পূরণের জনপ্রিয় স্থান কোনো হোটেল, খালি ফ্ল্যাট, সমুদ্র তীরবর্তী কোনো শহর। বিবাহোত্তর প্রেম, এই প্রেম শুধুমাত্র স্বামী ও স্ত্রীর মধ্যে দেখা যায়। বিয়ের ঠিক পর পর প্রথম কয়েক মাস এই প্রেম প্রবল থাকে। স্বামী স্ত্রী একে অপরের পূর্ব পরিচিত নয়, এমন দুজনের মধ্যে অ্যারেঞ্জ বিয়ে হলে এই ধরনের প্রেম প্রবল রূপে পরিলক্ষিত হয়। প্রেম করে বিয়ে হলে সেক্ষেত্রে বিবাহোত্তর প্রেমে ভাটা পড়ে বলে একটি মতবাদ প্রচলিত আছে, তবে এর সত্যতা পরীক্ষিত নয়। বিবাহোত্তর প্রেম ফলাতে হানিমুনের জুড়ি নেই। মোবাইল প্রেম, বন্ধুর কাছ থেকে চেয়ে নিয়ে বা ফোন বুক থেকে চুরি করে, পাড়ার ফ্লেক্সির দোকান থেকে সংগ্রহ করে, অন্য কোনো সূত্র থেকে নাম্বার পেয়ে বা নিতান্তই মনের মাধুরী মিশিয়ে কোনো নাম্বার বানিয়ে তাতে ফোন করে মেয়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এই ধরনের প্রেমের সূত্রপাত হয়ে থাকে। অনেক সময় মোবাইলে এভাবে কথা বলে ছেলে মেয়ে পরস্পরের সাথে সামনাসামনি দেখা করে। এ ধরনের প্রেমের সফলতার হার খুবই কম। আসল অধিকাংশ ক্ষেত্রেই সফলতা এ ধরনের প্রেমের মূল উদ্দেশ্য নয়। বহুভুজ প্রেম বা মাল্টি প্রেম, একই মেয়ে বা ছেলের প্রতি দুই এর অধিক ব্যক্তির অনুরাগী মূলত বহুভুজ প্রেম নামে পরিচিত। এক্ষেত্রে উক্ত মেয়ে বা ছেলেটি স্বভাবতই দৃষ্টি দ্বারা সৌন্দর্যের অধিকারী হয়ে থাকেন। সবাই তার সাথে প্রেম করতে চায়, এই বিষয়টি তাকে ব্যাপক আনন্দ দেয়। শারীরিক প্রেম বা শরীর সর্বস্ব প্রেম, প্রেমিক ও প্রেমিকার মধ্যে শরীরই আকর্ষণীয় এই প্রেমের মূল উপাদান। আবেগ ততটা গুরুত্বপূর্ণ নয়। ঈর্ষান্বিত প্রেম, অমুক ছেলে প্রেম করে আমাকেও করতে হবে, অমুকের বয়ফ্রেন্ড আছে আমারও চাই, অনেকটা এমনতর মানসিকতা থেকে এসবের প্রেমের সূত্রপাত। এ ধরনের প্রেমগুলো অনেক সময় সাময়িক হয়ে থাকে। অধিকাংশ সময়ই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মনের মতো না হলে প্রয়োজনের তাগিদে সম্পর্ক চালিয়ে যাওয়া হয়। জেদের বসে প্রেম, পূর্ববর্তী বা বর্তমান বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে অনেকটা দেখিয়ে দেওয়ার তুমি ছাড়াও আমার প্রেম করার লোকের অভাব নেই উদ্দেশ্যে যাকে সামনে পাওয়া যাবে ধরে তার সাথে প্রেম করাই এ ধরনের প্রেমের মূল লক্ষ্য। মনের মতো লোক পাওয়ার বিষয়টি এখানে নগণ্য। চড়িয়ে খাওয়া প্রেম, গাধা খাটুনি প্রেম বা ঘানি টানা প্রেম, প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে কোনো বিশেষ সুবিধা লাভই এ ধরনের প্রেমের উদ্দেশ্য। ক্লাসের ভালো রেজাল্ট করা মেধাবী ছাত্রটি এক্ষেত্রে জনপ্রিয় শিকার হিসেবে পরিগণিত হয়। মেয়েদের মধ্যে এ ধরনের প্রেমের প্রচলন বেশি দেখা গেলেও ছেলেদের মধ্যে মাঝে মাঝে পড়তে দেখা যায়। অবক্ত প্রেম বা না বলা প্রেম, নীরবে এক অপরকে ভালোবেসে গেলেও পরিস্থিতি, সময় বা মনোবলের অভাব প্রেমিক বা প্রেমিকার মধ্যে কেউই একে অপরকে কোনোদিন বলেননি। অবক্ত প্রেম হারানোর বেদনা খুব কষ্টদায়ক, জীবনের অন্যতম বড় ভুল হিসেবে মনে থাকে। সুপ্ত প্রেম, একে অপরকে ভালোবেসে কিন্তু কেউই কাউকে বলছে না,
পুরো ব্যাপারটাই লুকিয়ে যাচ্ছে এমন প্রেমই সুপ্ত প্রেম। সুপ্ত প্রেম আজীবন সুপ্ত থেকে গেলেও তা পরিণত হয় অব্যক্ত প্রেমে, চুক্তিবদ্ধ প্রেম। এ ধরনের প্রেম হয় পারস্পরিক সমবোঝতার মাধ্যমে। সাধারণ অর্থে প্রেম বলতে যা বোঝায় তা এ ধরনের প্রেমে অনুপস্থিত থাকে, কোনো ভবিষ্যৎ থাকে না এসবের সম্পর্কে। মূল উদ্দেশ্য হলো কোনো বিশেষ গোষ্ঠীকে নিজেদের মধ্যে প্রেম দেখিয়ে কোনো বিশেষ স্বার্থ চরিতার্থ কারণ। শোবিজ ও মিডিয়ার তারকাদের মধ্যে এ ধরনের প্রেম বেশি দেখা যায়। মিথ্যে প্রেম বা অভিনয় প্রেম, এ ধরনের প্রেমে প্রেমিক বা প্রেমিকার দুজনের যে কোনো একজন প্রেমের অভিনয় করে। যখন প্রেমিক বা প্রেমিকার কেউ একজন ভবিষ্যতের কথা ভাবতে আরম্ভ করে তখন এই প্রেমের সমাপ্তি ঘটে। এ ধরনের প্রেমের পরিণতিও যে কোনো একজনের জন্য খুবই কষ্টদায়ক হয়। ব্ল্যাকমেল প্রেম বা অনিচ্ছাপূর্বক প্রেম বা জোর খাটানো প্রেম, এটা কেউ প্রেম বলে পা ভাবে, জোরপূর্বক এসব প্রেম করা হয়ে থাকে। এর শিকার হয়ে থাকে মেয়েরাই, পাড়ার বখাটে ছেলে বা বড় ভাই, কলেজের বখাটে ছাত্র, কর্মক্ষেত্রে উপরস্থ কর্মকর্তা বা বস প্রধানত এরাই এ ধরনের সম্পর্কে স্থাপন করতে আগ্রহী হন। অসাম্প্রদায়িক প্রেম, এ ধরনের প্রেমের ক্ষেত্রে ছেলে ও মেয়ে দুজনে দুই ধর্ম বা সম্প্রদায়ের অনুসারী হয়ে থাকে। সমাজ এ ধরনের সম্পর্ককে সমর্থন করে না, বিশেষত হিন্দু মুসলমান ছেলে মেয়ের মধ্যে প্রেম বেশি বিতর্কের সৃষ্টি করে। ঐতিহাসিক প্রেম, এইসব প্রেমের কাহিনী অবসান ঘটেছে অনেক আগেই কিন্তু আজও রয়ে গেছে ইতিহাসের পাতায়, এখনও এসব প্রেমকে উদাহরণ হিসেবে দেখানো যায়। ভাড়াটে প্রেম বা ভ্রাম্যমান প্রেম, রোমিং প্রেম, এ ধরনের প্রেমের প্রেমিক বা প্রেমিকারা বলতে গেলে ভাড়া খাটে। তারা সকালে একজনের গার্লফ্রেন্ড তো বিকেলে আরেকজনের, কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। ব্যাপারটা অনেকটা মাসে মাসে মোবাইল হ্যান্ডসেট চেঞ্জ করার মতো। প্রেমময় প্রেম, এই প্রেমে প্রেমিক আর প্রেমিকা দুজনেই একজন আরেকজনের দিকে প্রেমময় ভঙ্গিতে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকেন, হাত ধরে বসে থাকেন কোনো রেস্টুরেন্টের অন্ধকারচ্ছন্ন অংশে। সারাক্ষণ আই লাভ ইউ বলে আর শুনেও ক্লান্তি আসে না তাদের। সারাদিন প্রেমের পর মোবাইলে 12টার পরও কম যান না তারা। ঝগড়াটে প্রেম, সারাক্ষণ দুজনের মধ্যে খিটির পিটির লেগে থাকাটা এই প্রেমের বৈশিষ্ট্য। কিছুক্ষণ হয়তো দুজনে শান্ত থাকে, তারপর আবার কিছু না কিছু একটা নিয়ে একজন শুরু হয়ে যায়। এ ধরনের প্রেমে ঝগড়াগুলো ক্ষণস্থায়ী হয় কিন্তু খুব ঘন ঘন হয়। ঝগড়াগুলো অধিকাংশই হয় ফোনে, বন্ধুকুল সর্বদা দুজনের ঝগড়ার মেটাতে ব্যস্ত থাকে। অমিল প্রেম, দুনিয়া ছাড়া প্রেম, অমিল প্রেম বা দুনিয়া ছাড়া প্রেম, এই প্রেমে প্রেমিক ও প্রেমিকার মধ্যে কথাবার্তা মতো পছন্দ অপছন্দ কোনো দিক দিয়েই কোনো মিল থাকে না, তারপরও কিভাবে যেন সম্পর্ক টিকে থাকে। ব্যর্থ প্রেম, এবং সবশেষে আছে ব্যর্থ প্রেম, এ প্রেম শুরু হবার আগেই শেষ হয়ে যায়। ব্যর্থ প্রেমিকার চাইতে ব্যর্থ প্রেমিকের সংখ্যা কয়েক গুণ বেশি। ব্যর্থ প্রেমের শেষটা হয় প্রস্তাব প্রত্যাখ্যান দিয়ে, কখনো কখনো ছেলেদের ভাগ্যে চোটের থাপ্পড়, মেয়েদের জুতার বাড়ি, আর কখনো কখনো গণধোলায়। অনেক সময়ই ব্যর্থ প্রেমের পরিণতি হয় করুণ, কেউ দেবদাস হয়ে যায়, কেউ মেয়েদের ওপর আস্থা হারিয়ে ফেলে, দুর্বল মানসিকতার কেউ কেউ আত্মহননের পথ বেছে নেয়। যদি আপনি একজন ব্যর্থ প্রেম হন বা আপনি একজন প্রেমী হন, তাহলে আপনার ভালোবাসা সম্পর্কে মন্তব্যটি নিচে কমেন্টে জানাতে পারেন। আজকের বিষয়টি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা বিষয় নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।